হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি তার নাম ভেন্ডি পুর। এই রেসিপিটি করতে আমার লাগছে ঢ্যাঁড়শ বা ভেন্ডি 200 গ্রাম নিয়েছি আমি। এবার ঢ্যাঁড়শগুলোর উপর আর নিচটা কেটে মাঝখানটা ছুরি দিয়ে চিড়ে নেব। দেখুন, এরকমভাবে চিড়ে নিয়েছি, সবকটা ঢ্যাঁড়শই আমি এরকম করে নিয়েছি। এরপরে কড়াইতে সাদা তেল নিয়েছি, নিয়ে মটর ডাল বাটা নিয়েছি 4 চামচ। এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। 4 চামচ মটর ডাল বাটা আমি দিলাম। এবার ডাল বাটাটা কিছুক্ষণ নেড়ে এর মধ্যে কিছু মশলা দেব। লবণ 1/2 চামচ, চিনি 7 মতো, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আমচুর পাউডার 1 চামচের বেশি। এবার এগুলো দিয়ে বেশ 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ঢ্যাঁড়শের পুরটি তৈরি করে নেব। এটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পর ঢ্যাঁড়শের ভেতর ঢোকাবো, ঠান্ডা না হলে ঢোকাবেন না। দেখুন, আমার ঢ্যাঁড়শের পুরটি তৈরি হয়ে গেল। এবার ব্যাটার তৈরির জন্য আমি নিয়েছি বেসন 6 থেকে 8 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আমচুর গুঁড়ো 1 চামচ, বেকিং পাউডার 1/4 চামচের 1/4। এবার জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘন করব না, খুব পাতলাও হবে না, মাঝারি মতো হবে। আমার ব্যাটারটি প্রস্তুত, ঠিক এই রকম কনসিস্টেন্সি থাকবে, খুব ঘনও না, খুব পাতলাও না। এরপরে কিছুক্ষণ ঢেকে রাখবো এটা। এখন আমি যেই পুরটা তৈরি করেছিলাম ঢ্যাঁড়শে ঢোকানোর জন্য, সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে চেপে চেপে এক একটা করে ঢ্যাঁড়শ নেব, নিয়ে এই পুরটা ঢুকিয়ে দেব। যেই চিড়ে রাখা অংশটা ছিল ঢ্যাঁড়শের, সেখানে পুরটা ঢুকিয়ে নিয়েছি। এরকমভাবে সবকটা ঢ্যাঁড়শ আমি পুরটা ঢুকিয়ে নেব। এবার যেই ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে আমি প্রতিটা ঢ্যাঁড়শ ভেজে নেব। ঢ্যাঁড়শগুলো আমি ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়েছি। এরকমভাবে 4-5টা ঢ্যাঁড়শ একসাথে আমি ফ্রাই করে নেব বা ভেজে নেব। ভেন্ডি পুর তৈরি করতে খুব বেশি সময় লাগে না, আর উপকরণগুলি সবই ঘরে থাকে প্রায়, এটি করতেও খুব একটা ঝামেলা নেই। গরম ভাতে এই ভেন্ডি পুর খেতে, ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। ঘরে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন খেয়েছেন। এরকমভাবে সবকটা ভেন্ডি পুর আমি তৈরি করে নেব। তাহলেই আমার ভেন্ডি পুর রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। এই রেসিপি ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। আজকে আমার রান্না এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।